নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দেশের পূর্বতম প্রান্তে মিজোরামে বিদ্রোহের আভাস দেখা দিয়েছে, আর সেই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন মিজোরামের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের নেতা জোরাম থাঙ্গা। মণিপুরে অশান্তি শুরু হওয়ার পর প্রথম প্রতিবেশী রাজ্য মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা বলেছিলেন, এটা প্রতিবেশী রাজ্যের ব্যাপার, আমাদের কিছু করার নেই। প্রায় দু মাসের মাথায় জুলাই মাসের শেষে মিজোরামের রাস্তা আইজলের রাস্তায় একটা দীর্ঘ মিছিল হয়েছিল। সেই মিছিলের নেতৃত্বে ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা এবং তিনি বলেছিলেন যে কুকি এবং জো জনজাতিদের জন্য একটি পৃথক প্রশাসন চাই, আলাদা রাজ্যের দাবি করেননি, পৃথক প্রশাসন চান কথা তিনি বলেছিলেন। আর তারও প্রায় দু মাস পরে গতকাল মিজোরাম সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল যে মায়ানমার থেকে যে সমস্ত উদ্বাস্তু মিজোরামে ঢুকছে, ভারতে ঢুকছে, তাদের বায়োমেট্রি করার, তাদের আঙুলের ছাপ নেওয়া, চোখের মণির ছবি নেওয়া ইত্যাদি যে নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিয়েছিল, অমিত শাহের মন্ত্রক দিয়েছিল, মিজোরাম সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল তারা সেই নির্দেশ মানবে না। কেন মানবে না? জোরাম থাঙ্গা নিজে বলেননি, কিন্তু তার সরকারের অন্যতম সিনিয়র একজন মন্ত্রী তিনি বলেছেন যে ব্রিটিশ আমলে যখন দেশ ভাগ হয়েছিল তখন আমাদের অনেক ভাই বোনদের বাড়ি সীমান্তের ওপারে পড়েছিল, অর্থাৎ কিনা তারা ভারতের সীমানার মধ্যে পড়েনি, তারা সীমান্তের ওপারে, ওপারের দেশটা হচ্ছে মায়ানমার, তখন বার্মা ব্রহ্মদেশ তার মধ্যে পড়েছিল। আজকে মায়ানমারে মিলিটারি শাসন চালু হওয়ার পর গত দেড় দু বছরে সেখানকার একটি প্রদেশ চীন প্রদেশের প্রাদেশিক সরকারের পুরোটা মন্ত্রী শান্তি সহ সমেত মিজোরামে আশ্রয় পেয়েছেন। চাম্পাইতে, চাম্পাই একটা চমৎকার শহর, সুন্দর শহর, বেড়ানোর মতো জায়গা, আমি নিজে গিয়েছি মিজোরাম এবং মায়ানমারের বর্ডারে, সেখান দিয়ে ঢুকে তারা মিজোরামে আশ্রয় পেয়েছেন। আনুমানিক প্রায় 60,000 মায়ানমার থেকে বিতাড়িত চীন প্রদেশের বাসিন্দারা মিজোরামে আশ্রয় পেয়েছেন। লক্ষণীয়, তাদের সম্পর্কে মিজোরামের মন্ত্রী বলছেন এরা আমাদেরই ভাই বোন, এথনিসিটি, জাতীয়তার পরিচয়ে তারা আমরা, তাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, তাই তাদের আমরা আশ্রয় দেব। সুদূরবর্তী দিল্লিতে থাকা নরেন্দ্র মোদী সরকারের অমিত শাহর নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ তারা সরাসরি বলেছে আমরা মানব না, আমরা বায়োমেট্রি করব না। তার কারণ, বায়োমেট্রি করার অর্থ তারা মনে করছেন যে পরবর্তীকালে এদের চিহ্নিত করে নানা ক্ষেত্রে অসুবিধার মুখে ফেলা হতে পারে। উল্টো দিক থেকে বলতে গেলে বায়োমেট্রি না করার অর্থ হল পরবর্তীকালে ভবিষ্যতে ভারতে কোথাও আমাদের আধার কার্ডের সময় যেমন বায়োমেট্রি করতে হয় সেরকম বায়োমেট্রি করিয়ে তারা ভারতীয় নাগরিক পরিচয় পেয়ে যেতে পারেন। বোঝাই যাচ্ছে মিজোরামের বর্তমান শাসকবর্গ তাতে তাদের আপত্তি নেই, তাদের আপত্তি হচ্ছে নিজেদের ভাই বোনদের, সীমান্তের ওপারে থাকা ভাই বোনদের বিদেশি বলে চিহ্নিত করায়। এরপরে আমি যদি প্রায় 4 বছর ফিরে গিয়ে এই নরেন্দ্র মোদী সরকারের আমলে, দ্বিতীয় বার এই নরেন্দ্র মোদী সরকারের আমলে তৈরি হওয়া সবথেকে বিতর্কিত আইন, সম্ভবত অন্তত কৃষি আইনগুলো বাতিল হওয়ার পরে সবথেকে বিতর্কিত আইন সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার দিকে যদি তাকাই, তার আইডিয়াটা কি ছিল, কি ভেবেছিলেন নরেন্দ্র মোদী এবং সংঘ পরিবারের হত্যাকর্তারা যারা আইনটা করেছিলেন? এই আইনের বিষয়বস্তু ছিল ভারতের প্রতিবেশী মুসলিম প্রধান রাষ্ট্রগুলি থেকে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি, সেখান থেকে অমুসলিম যারা ধর্মের কারণে বিতাড়িত তারা ভারতে চলে এসে নাগরিকত্ব পাবেন। এই আরএসএস এর ভাবধারার অনুগামী গোলওয়ালকারের
ভাবধারার অনুগামীদের ভাবনা ছিল অহিন্দু যারা, মাফ করবেন, অমুসলমান যারা, অধিকাংশ হিন্দু বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানে, সেই অমুসলমান যারা ধর্মের কারণে পীড়িত হচ্ছে তাদের আশ্রয় দেওয়াটা হচ্ছে সংঘ পরিবারের এই পরিবারবর্গের কর্তব্য, কারণ তারা হচ্ছে ধর্মের কারণে আমাদের সঙ্গে একাত্ম। এখন ধর্ম এবং জাতীয়তা, এথনিসিটি, রক্তের বন্ধন, এর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল ধর্ম সবথেকে গুরুত্বপূর্ণ বন্ড তৈরি করে, যার জন্য স্বাধীনতা পরে আমরা পেয়েছিলাম মথ ইটিন পাকিস্তান, জিন্দার ভাষা, পোকায় খাওয়া পাকিস্তান, একটা দিকে পশ্চিম পাকিস্তান, একটা দিকে পূর্ব পাকিস্তান, মাঝখানে গোটা ভারত। 1971 সালে বাংলাদেশের জন্ম প্রমাণ করে আমাদের বাঙালিদের ভাষার সূত্রে, ভাষার অভিমানের সূত্রে, ভাষার গর্বের সূত্রে জন্ম হওয়া বাংলাদেশের স্বাধীন পরিচয় প্রমাণ করে যে মানুষের মধ্যে ধর্মের থেকে ভাষা অনেক বেশি বুনিয়াদী বন্ধন তৈরি করে। আজকে জোরামথাঙ্গা এবং তার অনুগামীরা কি বলছেন? বলছেন রক্তের বন্ধন, ভাই বোনের সম্পর্ক অনেক ফান্ডামেন্টাল, প্রাথমিক, বুনিয়াদী। অর্থাৎ কিনা, যে বিচারে নরেন্দ্র মোদী এবং বিজেপি সিএএ প্রণয়ন করেছিল, সেই একই বিচারে জোরামথাঙ্গা এবং তার মতাবলম্বীরা বলছেন যে মায়ানমার থেকে আগত উদ্বাস্তুরা এখানে স্বাগত। এবার একটু দেখা যাক যে জোরামথাঙ্গা কে এবং কেন এটা বলতে চাইছেন, কিংবা কেন তিনি এত সাহস পাচ্ছেন। আজকে যদি আপনি 1947 পর, ভারত স্বাধীন হওয়ার পর, স্বাধীন ভারতের ইতিহাস পড়েন, ধরেন স্বাধীনতার প্রথম 50 বছর, 1997 বা 2000 সাল পর্যন্ত, তার মধ্যে যে সমস্ত চরিত্রগুলোর আপনি নাম পাবেন এবং যারা এখনো কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন, তাদের মধ্যে একমাত্র জোরামথাঙ্গাকে পাবেন। মমতা ব্যানার্জি, অখিলেশ যাদব, যোগী আদিত্যনাথ, অফিসার ছিলেন, নরেন্দ্র মোদী, এদের কারোর নাম আপনি পাবেন না 1997 সাল পর্যন্ত ভারতে কোনো প্রামাণ্য ইতিহাসে। জোরামথাঙ্গার নাম পাবেন। 1959 সালে বাঁশে ফুল আসার পর যখন ফল হয়, তখন মিজোদের খুব বংশবৃদ্ধি হয়, দুর্ভিক্ষ হয় এসব এলাকায়। তখন মিজো ন্যাশনাল ফেমিন ফ্রন্ট গঠন করেছিলেন নারলেঙ্গা, তার সেকেন্ড ইন কমান্ড ছিলেন এই জোরামথাঙ্গা। 1966 সালে যখন দুর্ভিক্ষের পর খাদ্যের ব্যবস্থা যথাযথভাবে করতে ভারত সরকার ব্যর্থ, তখন তারা তদানীন্তন পূর্ব পাকিস্তানে, এখনকার বাংলাদেশে আশ্রয় নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন। হ্যাঁ, জোরামথাঙ্গা একজন মুখ্যমন্ত্রী, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি ভারত সরকারের সঙ্গে সশস্ত্র যুদ্ধ করেছেন, ভারত সরকার বিমানবাহিনী পাঠিয়ে তাদের উপর বোমা ফেলেছিল, তারপরেও তিনি মাথা উঁচু করে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। ১৯৬৬ সালের পর থেকে প্রায় 2 দশক মিজোরামে চরম জঙ্গি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলেছিল। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকার সময় 1986 সালে মিজো শান্তি চুক্তি স্থাপন হল। 1987 সালে পৃথক রাজ্য হিসেবে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে উন্নীত হয়ে পৃথক রাজ্য হিসেবে মিজোরাম রাজ্যের প্রতিষ্ঠা হলো এবং মিজো ন্যাশনাল ফ্রন্ট ক্ষমতায় এলো। লালডেঙ্গা মুখ্যমন্ত্রী হলেন, তারপরেই তার উত্তরসূরি হিসেবে জোরামথাঙ্গা। মিজোরাম তো বটেই, মিজো, জোটা ওখান থেকে এসছে, জো জাতি, জো এবং কুকি দুটি জাতি। এদের ভূমি কোনটা? শুধু মিজোরাম নয়, মণিপুরের একটা অংশ, কুকিরা যেখানে বসবাস করে, জনবসতি খুব কম, প্রধানত বনাঞ্চল, পার্বত্য অঞ্চল, কিন্তু এলাকায় বিস্তীর্ণ অঞ্চল, সেটা নাগাল্যান্ডের একটা অংশ এবং অন্য রাষ্ট্র মায়ানমারের একটা অংশ,
এইটা জো এবং কুকি উপজাতিরা নিজেদের এলাকা বলে মনে করে, তাদের জন্য পৃথক শাসনের কথা বলেছিলেন জোরামথাঙ্গা জুলাই মাসের 25 তারিখ, আর গতকাল বলেছেন না আমরা বায়োমেট্রি করব না। ভারত সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ধ্বজা তুলে ধরেছেন ভারতের একটি অঙ্গরাষ্ট্রের মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী সরকার কি করবে? অতীতে সেনাবাহিনী বাঁচিয়ে অস্ত্র ব্যবহার করে বল প্রয়োগ করে মিজো বিচ্ছিন্নতাবাদকে দমন করা গিয়েছে, এবার তারা বিচ্ছিন্নতাবাদের কথা বলছেন না, ভারত থেকে আলাদা হওয়ার কথা বলছেন না, এবার বলছেন নিজেদের বৃহত্তর এলাকা গঠনের কথা। কঠিন চ্যালেঞ্জ নরেন্দ্র মোদীর সামনে। মে মাসের থেকে গণ্ডগোল শুরু হয়েছে, একের পর এক অনেক ঘটনা অনেকদিন পরে প্রকাশ্যে এসেছে, যুবতীদের নগ্ন করে রাস্তায় হাঁটানো, গণধর্ষণ, হত্যা, গুপ্ত হত্যা, অনেক কিছু মানুষের সামনে পরে এসেছে। এখন যে এশিয়ান গেমস চলছে সেখানে মণিপুরের ক্রীড়াবিদরা দেশের জন্য গৌরব অর্জন করছেন, তারপর তারা কান্নায় ভেঙে পড়ছেন। মার্শাল আর্টে যিনি সিলভার মেডেল পেলেন, মাফ করবেন নামটা আমার মুহূর্তে মনে পড়ছে না, তিনি তার জয়টা না ভারত সরকারকে নয়, ভারত মাতাকে নয়, নিজের রাজ্যকে মণিপুরকে উৎসর্গ করেছেন। তার আগে তরুণদের ফুটবল প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার সাফ গেমসে গোল করে ভারতকে জেতালেন একজন কুকি, একজন মেইতি সম্প্রদায়ভুক্ত মণিপুরি। তার দুজনে কিন্তু ইম্ফল বিমানবন্দরে নামতে পারলেন না, একজন ইম্ফলে নামলেন যেখানে একটি গোষ্ঠীর প্রাধান্য, আর একজনকে আসামে তেজপুর হয়ে নিজের বাড়িতে যেতে হবে, তিনি নিজের রাজ্যের বিমানবন্দরে নামতে পারলেন না। এইভাবে বিভক্ত একটি রাজ্যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি গত 6 মাসের মধ্যে, 5 মাস তো বটেই, যাওয়ার সুযোগ পাননি, তা নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করেননি, সামান্য দু একটি কথা কখনো সাংবাদিকদের সামনে একটি শব্দ ওই পার্লামেন্টে বিরোধীরা বেরিয়ে যাওয়ার পর তার ভাষণে একটি দুটি শব্দ, এছাড়া কিছু তিনি বলার সময় পাননি। বিশ্বগুরুর হওয়া সাধনায় যিনি রত, তিনি নিজের অঙ্গহানি টের পাচ্ছেন না? বিচিত্র ভারত, বিচিত্র ভারত। আজকে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা যে বিদ্রোহের ধ্বজা উড়িয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে এটা করতে হবে, উনি বলছে না আমরা এটা করব না, স্পষ্ট বলে দিয়েছেন। তার পরিণতি কি হতে পারে? আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ধরনের নির্দেশ, কেন্দ্রীয় সরকার এই ধরনের নির্দেশ, অন্য রাজ্য সরকার যদি এভাবে প্রকাশ্যে উপেক্ষা করে, বলে ঘোষণা করে দেয় আমরা মানবো না, কাজ না করা একটা জিনিস, চুপচাপ ফেলে রাখা সেটা সরকারের একটা কাজ করার এক ধরনের ধরন, খুব আদর্শ ধরন বলা যেতে পারে না, খুব নৈতিকভাবে বিচারে শুদ্ধ ধরন বলা যেতে পারে, কিন্তু ধরন সরকার অনেক সময় কিছু কিছু না করে চুপচাপ বসে থাকে। যেমন এই শরণার্থীদের বিষয়ে ভারত সরকারের কোনো ঘোষিত নীতি নেই। আজকে মিজোরামে যে আশ্রয় দেওয়া হচ্ছে মায়ানমারের একটি প্রদেশের থেকে আসা শরণার্থীদের, ভারত সরকার কিন্তু একথাও বলতে পারবে যে এটা আমাদের নীতি বিরুদ্ধ, কারণ এটা হচ্ছে আমাদের নীতি। তার কারণ ভারত সরকারের শরণার্থী বিষয়ে কোনো ঘোষিত নীতি নেই, যদি এই বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সনদে ভারত বিভিন্ন সময় স্বাক্ষর করেছে। সুতরাং মিজোরাম এবং জোরামথাঙ্গা, মণিপুরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী এবং দিল্লির সরকারকে বিরাট চ্যালেঞ্জের মুখে, বিরাট চাপের মুখে ফেলেছে। আমরা আগ্রহের সঙ্গে লক্ষ্য করব যে এর পরিণতি কি হয়, কিভাবে এই বিবাদের নিষ্পত্তি হয়, কারণ তার উপর নির্ভর করছে যে আমরা যে নিজেদের ইউনিয়ন অফ স্টেটস বলে থাকি, বিভিন্ন রাজ্যের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, এই রাষ্ট্রটি আগামী দিনে কোন পথে চলবে, তা নির্ভর করবে এই নরেন্দ্র মোদী এবং তার সরকারের, মিজোরাম সরকারের এই যে অবস্থান, মানব না, তার কি প্রতিক্রিয়া হয়, কি রেসপন্স হয় কেন্দ্রীয় সরকারের, তার উপর আমরা তাকিয়ে থাকবো সেই দিকে।